হ্যাপি নিউ ইয়ার। এই পার্টি কি শুরু হয়ে গেছে ভাইয়া? দরজাটা মনে হয় ভাঙা গেছে। ওইসে ভাইয়া, আগরবাতি আর গোলাপ জলের গন্ধ কে? তবে পার্টিটা কিন্তু একদম সেই রকম হইব একদম। কি ব্যাপার, সবাই তো সিরিয়াস কে? দরজাটা তো ইচ্ছা করে ভাঙ্গি নাই। তোমরা সবাই বসো। এই জরিন আর মা, ডিম গুলা দাও। খাওয়া দিয়া দিছে। হ্যাঁটা খুলে ফেলে। আরে ডিম, তোমার প্রিয়। তুমি বাম হাতে ডিম ধরতে সকালা দূর বেড়া, তুই খা। বসতে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ অবশ্যই। নমস্কার, খেতে থাকে না। তোমরা ঠিকই ধরতে পারছো, এখানে কোনো পাড়ি হবে না, কোন ফাত্রামি চলবে না, কোনো পাড়ি হবে না। আমি ভালো ছিলাম, কথাটা বুঝতে পারছো? পুরা মাস দুলাভাই আসলে শয়তানি করতেছে, আসলে জানি আমি। একটু পর বু যাইব, শিশা আইব, চিপ চাইব। আই আস্তে কথা কবেটা, কি কন দুলাভাই? কি আইব না ভাই? আমার প্লেটে যে ময়লা, তুই কথা কল বেশি। পুরা শ্যামলা পুইনা আছে। বাসা দিয়ে স্ট্যাটাস দিয়ে বানিয়েছিলাম টাইম টু পার্টি, আর এখানে একটার পর একটা ডিম গিলাইতেছে। এটা কিন্তু ঠিক হইল না, বেদব জানি কোথাকার। এগুলো আসলে দুরা ভাই বাসায় মা বই নাই তো, এগুলো শিখে নাই কিছু, মাইন্ড করেন না কিছু, বুঝলেন? কিন্তু ভাইয়া কথাটা কইলাম কিন্তু খারাপ কয় নাই, ঠিকই কইছে। যাই হোক, একটা কাহিনী কই। একটা অফিসিয়াল মিটিং একটা অফিসে গেছিলাম আর কি, রোজার মাসে। মাই গড, কি যে পাড়িটা হইল ভাইয়া, মানে মাথা আউলাই কেরু। পাড়া লাইছে মোড়া মোড়া জিলাপি, মোড়া মোড়া পিয়াজু, মোড়া মোড়া, মানে আমি দেখতেছি কিন্তু আমি বিশ্বাস করতে পারতাছি না। আর দেখে আমি খাড়াই গেলাম, মানে ড্যান্স ফ্লোরে খাড়াই গেলাম। আর কি ছিল জানেন? অ্যাঞ্জেলিনা ধোনি। কি যে ড্যান্স করছি, ফেসবুকে অ্যাড পাঠাইছি, এখন অ্যাড করে নেই, প্রেডিক্ট শোর চেক করে নেই, লগ ইন করলে করবে। আজকের পার্টিটা কি হইব? তুই আমারে জিজ্ঞাস কেন, ওরে জিগাও পার্টিতে। একবার 31st বাপের কাছে হালুয়া চাইছিলাম, পিডাইয়া হালুয়া বাড়ি কেটে লাগছিল। তোরে তো পিডাই বই, তোর বাপের জায়গায় আমি হইলে আমার লেদার বেল্টে পিডাইয়া তোর পাশ আর লেদার সুডা শীষ কাউকে দুটা ডলা দে। আমি কেন চুপ করুন? অবশ্যই আমার মুখে ঢুকে গেছে মাল। পার্টিটা কিন্তু পুরো ফালতু আছে বুঝো। আমাকে ডিম খাওয়াই নাই, সে বারবিকিউ খেয়ে একটা স্যাপ খাওয়া দিবে।